ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক তিন মামলায় আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 1 মার্চ দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক AM জুলফিকার হায়াত এ দিন ধার্য করেন। এদিন এ তিন মামলা সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 1 মার্চ দিন ধার্য করেন। এর আগে 2021 সালে 7 এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেরিরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে 2021 সালের 8 এপ্রিল সৈয়দ আদনান শান্ত নামের এক ব্যক্তি বাদী হয়ে মতিঝিল থানায় রফিকুল ইসলাম সহ 5 জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তদন্ত শেষে একই বছরের 19 অক্টোবর তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রেজাউল করিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই অভিযোগে 2021 সালের 8 এপ্রিল রফিকুলের বিরুদ্ধে গাজীপুর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‍্যাব 1-এর নায়েব সুবেদার আব্দুল খালেক। 2021 সালের 30 জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন র‍্যাব-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হক। 2021 সালের 11 এপ্রিল মোহাম্মদ মামুন নামের একজন বাদী হয়ে রাজধানীর তেজগাঁ থানায় মামলা করেন। 2021 সালের 11 এপ্রিল গাজীপুরের বাসন থানায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের 20 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শাকত হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম মাদানী ইউটিউব সহ সামাজিক গণমাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। দেশের মানুষ এসব বক্তব্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছেন।